গাড়ি নির্মাণ শিল্প জার্মানির অর্থনীতির একটি প্রধান স্তম্ভ। আধুনিক গাড়ি তৈরিতে দেশটি রয়েছে বিশ্বের প্রথম সারিতে। এবার এক বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে বার্লিন। চিরায়ত মোটর গাড়ির বাজার এবার রূপ নিতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ির বাজারে। ধারণা করা হচ্ছে 2021 সালেই দেশটিতে বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন 10 লাখ ইউনিট ছাড়াতে চলেছে। এই সাফল্যের কারণে দেশটির সরকার বৈদ্যুতিক গাড়ি নির্মাণে সহায়তার পরিমাণ বাড়াচ্ছে। সম্প্রতি দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ব্যক্তিগত উদ্যোগে একটি ভিডিও তৈরি করেছেন। ওই ভিডিওতে তিনি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে জনগণের সমর্থন কামনা করেন। সেই সঙ্গে 2030 সাল নাগাদ এসব গাড়ির জন্য 10 লাখ চার্জিং পয়েন্ট নির্মাণেরও আশ্বাস দিয়েছেন তিনি। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে 400 কোটি ইউরোর একটি ভর্তুকি কার্যক্রমও চালু করেছে দেশটি। এই কার্যক্রমের নিয়ম অনুযায়ী প্রতিটি ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি 10,000 ইউরো করে ভর্তুকি পাবে। এর অর্ধেক দেবে সরকার আর বাকি অর্ধেক গাড়ি নির্মাণকারী কোম্পানি। বৈদ্যুতিক গাড়ি নির্মাণের এই বিপ্লব কেবল খরচই কমাবে না, পরিবেশ রক্ষায়ও অবদান রাখবে। বৈদ্যুতিক যানবাহনে জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ তুলনামূলক কম। এই শিল্পে চীন ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। উদাহরণ হিসেবে নিও গাড়িটির কথা বলতে পারি, যার ব্যাটারি মাইলেজ প্রায় 1,000 কিলোমিটার। গাড়ি নির্মাণ শিল্পের এই নতুন বিপ্লবে যোগ দিয়েছে বিখ্যাত প্রতিষ্ঠান ভক্স ওয়াগনও। প্রতিষ্ঠানটি আশা করছে 2030 সাল নাগাদ তাদের নতুন উৎপাদনের 40% হবে বৈদ্যুতিক গাড়ি। আর এই লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটির 8টি কারখানা। মালিহা ইসলাম মনামি, সময় সংবাদ।